সাকিবের ব্যাটিং নৈপুণ্যে টাইগারদের জয়। ১৩৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২ রানে দুই ওপেনার উইকেট হারিয়ে কোনাঠাসা হয়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব আল হাসান। তার ৪৫ বলের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে জয় পায় টাইগাররা। শনিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। মাত্র ১২ রান সংগ্রহ করতেই সাজ করে ফেরেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। আগের তিন ম্যাচে ১৯, ০ ও ৩৮ রান করা লিটন এদিন ফেরেন মাত্র ৪ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে টি টোয়েন্টিতে অভিষেকে ১১ রান করেছিল নাজমুল হোসেন শান্ত। শনিবারে ক্যারিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে মাত্র ৫ রানে ফেরেন ২১ বছর বয়সী এই ওপেনার। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেট জুটিতে তারা ৫৮ রান যোগ করেন। দলীয় ৭০ রানের বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন মুশফিক। তার আগে ২৫ বলে ২৬ রান করেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। মুশফিকের বিদায়ের পর থেকেই আসা যাওয়ার মিছিলে অংশ নেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, রুম্মান, আফিফ হোসেনরা। ১৫.৫ ওভারে দলীয় ১০৪ রানের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজ করে ফেরেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। শেষ দিকে জয়ের জন্য ২৫ বলে প্রয়োজন ছিল ৩৫ রান। ৮ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোসাদ্দেক হোসেন সৈকতকে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব আল হাসান। দলের জয়ে ৪৫ বলে ৮টি চার ও ১ ছক্কার হার না মানা ৭০ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান।